ল্যান্ডস্কেপ বলা যেতেও পারে, আবার মূলত বার্ড স্কেচ, তার সাথে কিছুটা তার সারাউন্ডিংস, সেটা একটা ল্যান্ডস্কেপের আবহ দিয়েছি এই ছবিটাকে। প্রথমে স্কেচ করে নিচ্ছি। ফোরবি ইউজ করবো। এই ডালটিতে একটি পাখি বসে আছে, এবারে আমি
এর ওপর কালার করব। যখন আমি কালার করব ভেবে স্কেচ করব, স্কেচের মধ্যে যেন কোনো ডেপথ না পড়ে, মানে পেন্সিলের দাগ যেন থেকে না যায়, সেটি লক্ষ্য রাখতে হবে। লেমন ইয়েলোর সাথে একটু বার্ন্ট আম্বার মিশিয়ে এই কালারটা তৈরি করেছি। কতক শুকনো পাতা, এখানে দুটি রং, কিছু অংশ ব্রাউনিশ হয়ে গিয়েছে আর কিছু গ্রেনিশ আছে। আমি দুটোই রং দুটি তুটিতে নিয়ে নিয়েছি।
আমার নেক্সট কাজ এই ছবিটির উপর থার্ড টোন অ্যাপ্লাই করে আরও এমফাসাইজ করা, যেমন গাছের পাতাগুলিকে ডিটেইল ছবিটি বার করা, বার্ডের যে ফেদারগুলো ডিটেইলিং করা। আর এর জন্য ছবিটিকে একটু ড্রাই করতে হবে, ছবিটি একটু শুকিয়ে নিক। ফাইনাল টোনের সময় ছবিটিকে একদম ক্লোজড করে নিতে হয়, এবং লক্ষণীয় যে আমি তুলির একদম মাথায় ধরেছি। আর খুব সরু তুলি ব্যবহার করছি এখন আমি।